সে সেফটি মেনটেন করতেছে। ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ধরে নিয়ে গেছে বিএসএফ। আমি তখন ভয় পাচ্ছিলাম পায়ের তলায় মাটি নামে, আসলে পরে বুঝলাম যে আমি আসলে অনেকক্ষণ ধরে মাটি পাচ্ছি না। এই এই তোর কিন্তু মাটি পায়ের নিচে মাটি থাকবে না, হুমকির মতো শোনালো। কেউ কি তোমার পাকা ধানে মই দিছিল কখনো? কেন তুমি এই হুমকি দিলে? দাঁড়া তোকে আমি নিতে আসছি। ভাষণ, হ্যাঁ কারেকশন, ভাষণ হবে। আমরা দাঁড়াই আছি। ওই যে নৌকাটা দেখো, আমরা কিন্তু নৌকা ওইদিকে ছিলাম, এখন নৌকা আমাদের ডান দিক দিয়ে যাবে। ভাই আমরা কিন্তু বহুত দূরে আসছি না, কিন্তু মাটিতে পা পড়ার আগে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, গোল হয়ে থাকে। তুই আমার নুন খাস, আবার তুই আমাকে লাটকে মারিস। মাটিতে পারবে আবার পায়ের নিচে মাটি পেয়ে আমি যেখানে আসি বুঝছো সেরকম, আসলে পায়ের তলায় মাটি নাই। দুদিন পরে কিন্তু রবি স্যার ভাগতেছে ওই জন্য এতদিন পরে এখানে আসে শ্বাস পাইছে কিছু। ওদিকে চলো, ওদিকে চলো, দাঁড়াও একটু এদিকে শিশু করে নেই। যেখানে মাটি আছে ওখানে একটু যাই, কারণ গলাটা চাপ দিয়ে ধরছে। আরে আমি তো গলা গলা আটকে ধরছো তো। চলো আমরা একটু গভীরতা বন্ধু তুই লুকাস কোথাও।
আমার ভয় লাগে, ধরো বন্ধু আমার কে হোনা, তোলো বন্ধু আমার কে হোনা, এদিকে সরো আমরা তিনজন একসাথে। তারা কি অনেক মনের গোপন কথা দুঃখের কথা বলতে গেছে? দুজন আমি পানিতে লাফাচ্ছি, ওরা কারা, ওরা কারা কে? বুঝছি কি করবেন আপনি, ভাই এই সিনটা দেখেন, এই যে এমনি এই সিনটা দেখেন, এই যে এইভাবে এই পাচ্ছি না কেন জমিন তো আমি অনেকক্ষণ ধরে পাই না, জমিন তার সেই দিবেন সেই দিবেন।